তো গাইস, স্কুটি আলার সাথে জোরদার রেস চলছে, তো দেখতেই পাচ্ছ। তো কে যেতে দেখা যাক। এখন জামে জাম, এখন তো গাইস এখানে একটা জামে ফেসে গেছি, এখানেও জামে, এখানে রেস হচ্ছে রেস। তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, তো একটা ব্লগ ভাবছিলাম, হুট করে একটা প্ল্যান হয়ে গেল। একটা ফ্রেন্ড এসেছিল, ওকেও আমি দেখাবো, তা ও বলছিল চ একটু ঘুরে আসি। তা আমি ভাবলাম একটা ব্লগ শুটই করা যাক। তো গেস্ট করো, আমরা কোথায় যাচ্ছি আর আমাদের ফেভারিট জায়গা জানোই, আশা করি গেস্ট করো আর দেখি কমেন্ট করো যে কোথায় যাচ্ছি। আর আমার ফ্রেন্ডটা হচ্ছে এই যে আগে দেখেছি কি কমেন্টে বলো। তো গাই স্যার, গাড়ির হর্নটা একটু শোনো। ও এখানে কি লেন চলছে ভাই, লেন চেক করো গাইস, লেন হেভি লেন চলছে এখানে। এখানে লিন মারিস না ভাই, তো গাইস এখানে একটা ভালো মতো লিন চলতে চলতে বলছে যে ওর সাথে আমি রেস করবো, তা একটু দেখছে না, এই আসছে না, আপনি আসছে না, এখান থেকে ঘুরিয়ে নেই নাকি দেখতে পারো। আসছে না বলে এখন ইউটার নিচ্ছে, চলে গেছে, তো চলে গেল, সে দেখতেই পাচ্ছেন পোপাট হয়ে গেল। এখানে এখন জামে জাম, এখন প্রচুর হাওয়া চলছে। আমার অফরোডের ভিডিওটা দেখুনি, তার ডিসক্রিপশনে লিংক আছে, গিয়ে দেখতে পারো এই রাস্তায়। তো গাইস এখানে একটু বসবো, আমি বাড়ি আসছিলাম, তো গাড়িটা আমি চালাচ্ছিলাম, ওই জন্য ভিডিও দেখাতে পারিনি। তো বাড়ি আসতে আসতে আমার সামনে একটা ফ্রেন্ড ছিল, ও বলছে যে একটু প্যাডেল করাবো, তো আমরা বলি বাড়ি চলে যাচ্ছি, ও বলে একা যাবো না, তো ওর সাথে একটু যাচ্ছি ওদের ওরা, তাই তো চলো যাচ্ছে বাবু। ও বলছে যে আমার গাড়িতে যদি তেল শেষ হয়ে যায় ওই জন্য আর পিছন পিছন যাচ্ছি। এখানকার একটা ভিউ আলাদা, আর ভিডিও কিছু ছিল না দেখানোর মতো, না
ভাই ভাই এখানে রেস হচ্ছে রেস।